लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। करीब 100 विधायक तृणमूल को छोड़कर भाजपा में शामिल हो गए, कुछ इस तरह की बातें कही अर्जुन सिंह ने। दरअसल अर्जुन सिंह 12/7 कोर्ट में पत्रकारों के सवाल का जवाब दे रहे थे। पत्रकारों ने जब अर्जुन सिंह से ये पूछा कि क्या सव्यसाची दत्त भी भाजपा में शामिल होंगे, तो अर्जुन ने कहा, आप प्रतीक्षा करें, 100 विधायक भाजपा में शामिल होने वाले हैं। 40 सीट नहीं है बोलचन प्रधानमंत्री हो भाई, अखुन 21 प्रधानमंत्री होएगा जे। तो ये सब व्याख्या वोटर मते हो, एटा कोनो व्यापार ना। अर्जुन दा গত বছর রামনবমীর দিন আপনি রামনবমীর দিন আপনি শ্রমিক ভট্টাচার্যদের দিকে তেড়ে গিয়েছিলেন, সেই না আপনি আপনি জানেন না রামনবমীর ব্যাপার ছিল না। দেখুন আমি যে দলে ছিলাম তখন সেই দলে হয়ে আমি যেভাবে ইমানদারিতে কাজ করা করেছি, আমি এখন ভারতীয় জনতা পার্টির সদস্য। ভারতীয় জনতা পার্টির সদস্য যা ভারতীয় জনতা পার্টি আইডিওলজি আছে তাকে নিয়ে আমি চলব। আসুন, নো কনফিডেন্সে ভোট হলে তো বুঝবেন কি কে কে জিতবে কে হারবে। অভিষেক ব্যানার্জি পর ভি অর্জুন সিং নে তঞ্জ কসা। उन्होंने कहा कि अभिषेक बैनर्जी तो सुनहरे चम्मच के साथ पैदा हुए थे, आने वाले 23 मई को लोग उन्हें जवाब देंगे। अभिषेक बोलछेन जे অন্তত 2 লক্ষ ভোটে দীনেশ ত্রিবেদী জিতবেন, দীনেশ দা 2 লক্ষ ভোটে জিতবেন, একটা ভোট কম হলে বলবেন। অভিষেক ব্যানার্জি সোনা চামচ দিয়ে এসছেন, তো উনি কোনোদিন সিপিএম দ্বারা মার খাননি, কোনো কেস খাননি, হঠাৎ উনি যুবরাজ হয়ে গেছেন, তো উনি অনেক কিছু বুঝেন, উনি ভোট বুঝেন না। ক্ষমতায় থেকে পুলিশকে দিয়ে ভোট করানো, মানুষকে মানুষ ভোট যখন দেবে তখন বুঝবেন। অর্জুন সিং নে খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে বারে মে কাহা কি মেরে পাস উনকে খিলাফ সংগ্রহিত হোনে ওয়ালি কই ফাইলে হ্যায়, ওয়া ফাইল ইসকি উচাই কো পার কর জায়েগি। নোটবন্দি কে দৌরান উনহোনে 20 কারোড় রুপয়ে কা ভ্রষ্টাচার কিয়া থা। খাদ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনি কি বলবেন এবার? খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক ফাইল রেডি আছে, প্রায় উনার হাইটের মতন ফাইল রেডি আছে। উনি কী কী করেছেন, কী আগামী দিন উনি জানেন? একটা ঘটনা আপনারা হয়তো জানেন না, 20 কোটি টাকা উনি এ করেছিলেন 40% ট্যাক্স দিয়ে। কোথা থেকে 20 কোটি টাকা ওনার কাছে এসেছিল? আর কি কি অভিযোগ আছে? অনেক অভিযোগ আছে, সেটা না এখন বললে তো হবে না, আর অনেক 100 জন জয়েন করছে। আমি কি বললাম, 100 বিধায়ক জয়েন করছে। ওয়েট করুন, একটা যখন পলিসি বেরিয়েছিল 40% টাকা ট্যাক্সে দিলে বাদবাকি টাকা পাকা টাকা হয়ে যাবে, যেটা বাংলাতে বোঝা যায়, তখন উনি 20 কোটি টাকা এ করেছিলেন। কোথা থেকে 20 কোটি টাকা এলো সেটা নোটবন্দির সময়, সেটা হ্যাঁ সেটা ইনকোয়ারি চলছে।